এবছরে সরস্বতী পুজো, দ্বিতীয় বছরে পড়েছে এবং অঞ্জলি শেষ হয়ে গেছে। এবং অনেকে আসতেও শুরু করছে আস্তে আস্তে, বড়রা এসে গেছে, তার সাথে সাথে ছোটরা আর কিছুক্ষণ পরেই এসে পড়বে। আমাদের পাশে অফিসে যারা কাজ করে, উনি অনেকটা রান্না করেছেন, তার সাথে সাথে অনেকটা ভোরে উঠেছেন, তার সাথে খিচুড়ি, আলুর দম, পায়েস এবং আরো অনেক কিছু রান্না করেছে, অনেকটা সময় ধরে কাজটা করেছে। আমাদের প্যান্ডেলের ওপরের অংশের বেশ কিছু অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি থার্মোকল এবং কাগজ দিয়ে হয়েছে, সেগুলো যত্ন সহকারে তৈরি করা হয়েছে প্রায় 2 থেকে 2.5 দিনের মধ্যেই, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর সরস্বতী পুজো, ঠাকুর সামনে থেকে দেখা যাচ্ছে। এবার প্রত্যেককে প্রসাদ দেয়া হবে, প্রায় 11:30টার কাছাকাছি সময় এখন। প্রসাদ দেয়া শুরু হয়ে গেছে, প্রত্যেকেরই এখন অনেকটা ভোরে যেহেতু উঠেছে, খিদে পেয়ে গেছে, সবাই যে যেমন পারছে তেমন ভাবে হ্যাঁ ওর হয়ে যাবে দেখতেই পাচ্ছেন। ভেতরে আসতে পারিস, কোনো অসুবিধা নেই, এত পর্যন্ত আসা যাবে। আরে হ্যাঁ, সব তোর আগের বন্ধুগুলো বসে গল্প করে করে বাড়ি গেল, বসে গল্প করে করে তবে বাড়ি গেছে, মানে আগে যেতই না। ওর মা বন্ধুরা বলছে চল একটু যাই ঘুরে আসি। এখানে শান্ত একদম পরিবেশ, খুব শান্ত, এখানে সবাই মিলে এলো, এসে বসে গল্প করে করে প্রায় 10-20 মিনিট ছিল, সব গেল, এই 5 মিনিটও হয়নি যে আছে। কোথায় কোথায় গেছিলি তোরা সব? অম্বিকা, অম্বিকা তো শুনলাম বন্ধ করে দিয়েছে নাকি, তালা দিয়ে দিয়েছে। ও আর যাক, সব বন্ধু সব ঠিক আছে, জল লাগলে ওখানে একটুখানি ইয়ে আছে, দেখ এখন বোতল, ছোট করে একটা বোতল রাখা হয়েছে, দেখে নে। হ্যাঁ এই যে বোতল, এই যে বোতল, ও দাঁড়া, জল তারপর তুই 3 নাকি? হ্যাঁ ও 1 কেজি, 1 মানে 1 কেজি? এই 1 কেজি আর তুই 2 কেজি, কি সুন্দর না। এই ধুতি কি তোরা পছন্দ করেছিস? ধুতি, ধুতি বান্ধবী কে কিনে দিয়েছে? তুলে নি, এত হাত চালাবো কোথায়? তোদের নাম কি? সার্থক দাস। আর তোর নাম? ও বলতে পারবে না, খাচ্ছে, ঠিক আছে আসছে খা। স্যার রমেশে পড়িস তাই তো? ও তুই অম্বিকায় পড়িস সকালবেলা মর্নিংয়ে? হ্যাঁ সকালবেলায় মর্নিংয়ে অম্বিকা ও স্যার রমেশ।
পায়েস দিচ্ছি। কি ওটা দরকার? কি রে, হ্যাঁ কি দেখবি? যেটা পড়ে যাবে দা ধরে দেবো দা, তলা তলা তুই বসে খাও না, তারপর বাবা আছে তো। হম দাও দিচ্ছি, দাও ফোনটাকে ছড়িয়ে দিই, এটাকে ছড়িয়ে দিই। আমাদের সময় আছে, তাহলে আমি একটু ফোকাস করতে পারবো।